হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো কম্পিউটার বাংলা। আজ আমরা শিখব এমএস ওয়ার্ড পার্ট 5। তো চলো শুরু করা যাক। আজকের পার্টে আমরা যা শিখবো সেটা হলো কীভাবে এমএস ওয়ার্ড পেজের মধ্যে চার্ট নিয়ে আসা যায়। তো চার্ট নিয়ে আসার জন্য প্রথমে আমরা যাবো ইনসার্ট, ইনসার্টে গিয়ে চার্ট। চার্টে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে বিভিন্ন চার্ট দেখাবে, এখান থেকে যে কোনো একটা চার্ট আমরা সিলেক্ট করে ওকে করে দিব। ওকে করার সঙ্গে সঙ্গেই এখানে আমাদের এমএস ওয়ার্ড পেজ চলে আসবে, আর ডান দিকে চলে আসবে হলো এক্সেলের শিট। এবার আমরা কি করব, এই এক্সেলের এই যে এখানে একটা টেবিল আসছে, এই টেবিলে যা যা লিখব অটোমেটিক সেটা চার্ট আকারে দেখাবে আমাদের। তো তার জন্য এই পেজটা এটার সঙ্গে লিঙ্ক করা থাকবে, এখানটায় আমরা যা লিখবো অটোমেটিক এখানটা আসবে। যেমন সিরিজ 1 এইখানে আমরা লিখে দিলাম একটা নাম, এই নামগুলো লেখার পর আমরা দেখতে পাচ্ছি এখানে অটোমেটিক সেই নামগুলো এখানে চলে আসলো। এইবার ক্যাটাগরি 1 এইখানটা আমরা লিখব সাবজেক্ট, সাবজেক্ট লেখার পর এখানে দেখতে পেলাম আমরা সাবজেক্টগুলো অটোমেটিক চলে আসলো। এইবার এখানে আমরা নাম্বার বসাবো, সংখ্যাগুলো বসাবো, কে কোন সাবজেক্টে কত পেয়েছে, বসানোর সঙ্গে সঙ্গে অটোমেটিক এখানে চার্ট আকারে দেখাবে। তো এখানে আমরা সবগুলো বসাবো, এখানে নাম্বারগুলো বসানোর সঙ্গে সঙ্গে অটোমেটিক এখানে দেখতে পাচ্ছি আমরা চার্ট আকারে এখানে সুন্দর করে সেই নাম্বারগুলো দেখাচ্ছে। তো এটা বসানো হয়ে গেলে আমরা এক্সেল এই প্রোগ্রামটা ক্লোজ করে দিব। এবার এমএস ওয়ার্ডটাকে ম্যাক্সিমাইজ করে নিব। এইখানে আমরা দেখতে পেলাম সুন্দর একটি চার্ট চলে আসলো। তো এই চার্টগুলো আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি। তো এইভাবে জনগণনা দেখানো হয়, ভোটের রেজাল্ট দেখানো হয়, শিক্ষার হার দেখানো হয়, খেলার রান দেখানো হয়, তো এইরকম আরও বিভিন্ন জিনিস এই চার্ট আকারে দেখানো হয়ে থাকে, এমনকি আমাদের বিভিন্ন প্রজেক্ট পেজের মধ্যেও দরকার হয়। তো এইভাবে চার্ট নিয়ে আসবো। নিয়ে আসার পর এটাকে যদি আমরা স্টাইল করতে চাই তো প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ডিজাইন, ডিজাইনে চার্ট স্টাইলস, অনেক চার্টের স্টাইল থাকবে, এখান থেকে যে কোনো একটা চয়েস করে নিব। এই বিন্দুটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে ভিতরে বিভিন্ন চার্টের স্টাইলগুলো দেখাবে, থেকে আমরা যে কোনো একটা ক্লিক করব। এই হয়ে গেলো চার্ট স্টাইল। তো এইভাবে আমরা চার্টটাকে স্টাইল করতে পারি। এবার যদি মনে হয় যে আমাদের নাম্বার কম বেশি করতে হবে বা নাম চেঞ্জ করতে হবে, তাহলে আমরা এই চার্টের উপর মাউস দিয়ে রাইট ক্লিক করব, ক্লিক করে এডিট ডাটা, এডিট ডাটা ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই টেবিলটা আবার রিটার্ন দিবে। এইখানটায় আমরা কোনো মার্কস কম বেশি করে দিতে পারি। এখানে আমরা যেমন নাম্বার যদি আমরা কম করে দিই ম্যাথে, তাহলে এখানে দেখতে পেলাম নাম্বারটা কম হয়ে গেল। এইভাবে আমরা কম বেশি করে দিতে পারি। আচ্ছা, এবার আমরা যাচ্ছি হেডার এবং ফুটার অপশানে। হেডার কি জিনিস? হেডার হলো এমএস ওয়ার্ড পেজের টাইটেলে ওপরে কিছু লেখার জন্য, যে লেখাটা লিখলে অটোমেটিক প্রত্যেকটা পেজে নিয়ে নিবে। যদি আমাদের কোনো পেজে একই লেখা বারবার লাগে, তো তাহলে আমরা হেডারে ক্লিক করব। হেডারে ক্লিক করে এখান থেকে আমরা যে কোনো একটা স্টাইল চয়েস করে নিব। করার পর অটোমেটিক স্টাইলটা এখানে দেখাবে, এখানে বলছে টাইপ দ্য ডকুমেন্ট টাইটেল, এখানে ব্যাকস্পেস দিয়ে আমরা টাইটেলটা লিখে দিব। লেখা হয়ে গেলে ক্লোজ হেডার অ্যান্ড ফুটার এখানে ক্লিক করে দিব, এই চলে আসলো। এবার আমরা লিখলাম একটা পেজে, কিন্তু প্রত্যেকটি পেজে অটোমেটিক নিয়ে নিব। তো কিভাবে আমরা একটু দেখব, একটু ছোট করে নিব। এইবার যদি আমরা কিবোর্ডে এন্টার প্রেস করে ধরে রাখি, তাহলে দেখতে পাবো প্রত্যেকটি পেজ এরকম আসতে থাকবে, আর প্রতিটি পেজেই এরকম উপরে একই লেখা আসতেই থাকবে। তো এই অপশানটার নাম হলো হেডার। এইবার আমরা দেখতে পাচ্ছি পেজের নিচে কোনো কিছু লেখা নেই। তো আমাদের যদি কোনো কারণে দরকার হয় যে প্রত্যেকটা পেজের ওপরে যেরকম লেখা আছে নিচে ঠিক সেরকম একটা লেখা লাগবে, একই লেখা প্রত্যেকটা পেজে, তাহলে আমাদের বারবার কষ্ট করে লেখার দরকার নেই। আমরা ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে ফুটার অপশান নিয়ে নেব। ফুটারে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অনেক স্টাইল দেখাবে, যে কোনো একটা স্টাইল নিয়ে নেব। এখানে আমরা একটা পেজে জাস্ট লিখব, যেমন এমএস ওয়ার্ড, অটোমেটিক এটা ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক প্রত্যেকটা পেজে নিয়ে নেবে সেই লেখাটা। এখানটা আমরা দেখতে পেলাম হেডার, এই অংশটাকে হেডার বলবো আর এই অংশটাকে ফুটার বলবো। তো প্রত্যেকটা পেজে অটোমেটিক নিয়ে নিল। এইভাবে আমরা হেডার ফুটার সিলেক্ট করতে পারি।
প্রত্যেকটা পেজে। তো যত পেজ দরকার প্রত্যেকটা পেজে অটোমেটিক এখন আসতেই থাকবে। এবার আমাদের যে গুরুত্বপূর্ণ জিনিসটা দরকার হবে সেটা হলো পেজ নাম্বার। দেখা গেলো আমাদের অনেকগুলো পেজ প্রিন্ট আউট করতে হবে এবং প্রত্যেকটা পেজের নাম্বার দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা পেজ নাম্বার কীভাবে অটোমেটিকভাবে সেট করে রাখবো তার জন্য আমরা যাবো পেজ নাম্বার অপশানে। তো ইনসার্টে গিয়ে পেজ নাম্বার অপশানে গেলে এখানে শো করবে টপ অফ পেজ, বটম অফ পেজ, কোথায় আমরা পেজ নাম্বারটা বসাবো। তো এখানে আমরা টপ অফ পেজে বা বটম অফ পেজে নিয়ে নিতে পারি, পেজের নিচে, এখানে দেখা যাচ্ছে বাঁদিকে, এখানে মাঝখানে, ডান দিকে। তো আমরা মাঝখানে নিয়ে নেব। এখানে অটোমেটিক পেজ নাম্বার দেখাচ্ছে, ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এবার যদি আমরা প্রত্যেকটা পেজে যাই দেখতে পাবো অটোমেটিকভাবে পেজ নাম্বার চলে আসলো, এরকম করে আসতেই থাকবে। তো প্রত্যেকটা পেজে অটোমেটিক পেজ নাম্বার দেওয়া থাকবে, এইভাবে আমরা পেজ নাম্বার নিয়ে নিতে পারি। আচ্ছা, এইবার আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা রইল সেটা হলো কিভাবে আমরা এমএস ওয়ার্ড পেজের মধ্যে বাংলা লেখা লিখব। এক্ষেত্রে যদি আমাদের বাংলা লেখা লাগে তো তার জন্য আমাদের এমএস ওয়ার্ড পেজে বাংলা লেখার জন্য আমাদের এর আগের একটি ভিডিওতে দেখানো হয়েছিল কিভাবে বাংলা ওয়ার্ড টাইপ করতে হয়। তো আমরা তার জন্য বাংলা ওয়ার্ড প্রোগ্রামটা ওপেন করে নিব। বাংলা ওয়ার্ড ওপেন করার পর এখানটায় আমরা বাংলায় কিছু একটা কথা লিখব। আর কীভাবে বাংলা লিখতে হয় সেটা যদি জানা না থাকে তাহলে এর আগের ভিডিওতে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবে। আমরা এখানটায় লেখাটা লিখেছিলাম তিনটি ফলের নাম লেখো, সিলেক্ট করে এই লেখাটাকে এমএস ওয়ার্ডে নিয়ে যেতে হবে। সিলেক্ট করার পর এটার উপর মাউস দিয়ে রাইট ক্লিক করার পর কপি করে নিতে হবে। কপি করার পর এটাকে মিনিমাইজ করে দিব, এখানে রাইট ক্লিক করে পেস্ট করে দিব। পেস্ট ক্লিক করলে সঙ্গে সঙ্গে এখানে বাংলা লেখাটা চলে আসলো। এবার যদি চাই আমরা এইখানটায় বক্স করতে হবে, যেহেতু তিনটি ফলের নাম লেখো। তো এইরকম বাচ্চাদের বইয়ের মধ্যে অনেক সময় থাকে বা প্রশ্নপত্রে থাকে, তো সেক্ষেত্রে বাংলা লেখা লেখার পর এখানে আমরা যদি বক্স নিয়ে আসতে চাই তাহলে আমরা যাবো ইনসার্ট, ইনসার্টে গিয়ে টেক্সট বক্স, টেক্সট বক্সে গিয়ে এখানে ড্র টেক্সট বক্স, এখানে অনেক বক্স দেখাবে, এখান থেকে নিব না আমরা ড্র টেক্সট বক্সে নিই। যাওয়ার সঙ্গে সঙ্গে একটা প্লাস সিম্বল আসবে, এটাকে ধরে প্রেস করে যদি আমরা নিচের দিকে টানি তাহলে অটোমেটিক এইরকম একটা বক্স আসবে। তো এইভাবে আমরা আরও বক্স নিয়ে নেব ইনসার্টে গিয়ে টেক্সট বক্স। কিন্তু এবার যদি বক্স নেই সমান মাপের নাও হতে পারে, তার জন্য আমরা এটাকে ডুপ্লিকেট করে নিব। আর এটাকে ডুপ্লিকেট করার জন্য আমাদের এই দাগে ক্লিক করতে হবে, ক্লিক করার পর কিবোর্ডে কন্ট্রোল ডি প্রেস করতে হবে, কন্ট্রোল ডি ফর ডুপ্লিকেট। ডুপ্লিকেট হয়ে গেল, এটাকে আমরা বসাবো, আবার কন্ট্রোল ডি প্রেস করব, অটোমেটিক এভাবে বসে যাবে। তো তিনটি ফলের নাম লেখো, তিনটি ঘর আমাদের চলে আসলো। তো এইভাবে আমরা এমএস ওয়ার্ড পেজের মধ্যে চার্ট নিয়ে আসতে পারি, এমনকি বাংলা লেখা লিখতে পারি, এমনকি বিভিন্ন বক্সগুলো নিয়ে আসতে পারি। তো আজকে এই অবধিই থাকবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবে এবং পরের ভিডিওগুলির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করে রাখবে।